বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, বাহিরা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা চলে এসেছি হালি শহরের রামধনু ক্লাবে। সেই রামধনু ক্লাব বহু বিতর্কিত, সেই রামধনু ক্লাব সেখানকার বিজেপির যুব নেতা সুদীপ্ত দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার সাথে কথা বলে নেব। দাদা, অর্জুন সিং জিতলে এখন কিরকম অনুভূতি? দেখতে পাচ্ছি আবির টাবিরে এখন মাখামাখি হয়ে গেছে, কিরকম? স্বাভাবিক, খুব ভালো লাগছে যে এইভাবে জয় সারা দেশ জুড়ে, বাংলা জুড়ে, আমাদের এখানেও জয়, নরেন্দ্র মোদীর জয়। প্রকৃত অর্থে সারা দেশের মানুষ লোকসভা নির্বাচন, আমি আগেও বলছিলাম যে মানুষ এবার ভারত ভরার ভরছে, এই ভোটটা হলো আঞ্চলিক দল জোট ভোট পাকাবে তার ভরছে, ছিল ভারত গড়ার ভোট, ভারত গড়ার লক্ষ্যে মানুষ ভোট দিয়েছে। আর বাংলায় মানুষ তৃণমূলের অত্যাচার, অপশাসন, বিভিন্নভাবে ছেলেদেরকে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট, থানাগুলিতে মিথ্যা মিথ্যা কেস দিয়ে তাদের জড়িয়ে দেওয়া, এই রাজনীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তা আজকের জয়ে, সারা ভারতবর্ষের জয়ে, সেটা করেছিলাম বাংলার দ্বারা তৃণমূলের অপশাসন। যে এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এই যে ফলাফল হলো, তো এর প্রভাব বীজপুরের রাজনীতিতে কতটা পড়বে বলে আপনি মনে করেছেন? বীজপুর কি বাইরে নাকি ব্যারাকপুরের? বীজপুরে তো প্রভাব পড়ে গেছে, বীজপুর থেকে আমরা লিড পেয়েছি। যে হালি শহরে দাঁড়িয়ে আমি কথা বলছি, যে হালি শহরে দাঁড়িয়ে গর্ব করতেন এই হালি শহরের যারা, সেই অর্থে তথাকথিত নিজেদের তৃণমূলের বিরাট দিগ্গজন মনে করতেন, যারা মনে করতেন তারা মানুষ 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 খুব করতেন, তারা নানানভাবে অন্যকে ব্যঙ্গ করা করতেন, যাকে তাকে দুষ্কৃতি বলতেন। কিন্তু দেখুন, মানুষ তাদের দুষ্কৃতি বলে দিয়েছে, মানুষ তাদের হারিয়ে দিয়েছে। হালি শহর থেকে আমাদের ভোটে লিড পেয়েছি, তার মানে মানুষ পরিষ্কার তো ম্যান্ডেট এটা যে মানুষ এই অপশাসন মেনে নিচ্ছিল না, এই অহংকার তৃণমূল নেতাদের এই অহংকার মেনে নিচ্ছিল না, পরিষ্কার জয় দিয়েছে। বীজপুর তার বাইরে নয়, তৃণমূল সব গভর্নমেন্টটা, মানে তৃণমূল আজকে থেকে আর নেই। আগেও বলেছিলাম আপনাদের চ্যানেলে, বলেছিলাম আজও বলছি, তৃণমূল সরকারটা আর ছমাস আমরা ভেবেছিলাম, মনে হচ্ছে না ছমাস। বিধায়ক শুভ্রাংশু রায় গত সময়ে যোগ দিতে পারেন, এটা আমি কী করে বলবো? এটা উনি বিধায়ক, আমার বাবা মুকুল রায় আমাদের দলের অনেক বড় নেতৃত্ব, আমি আদার ব্যাপারই তো জাহাজের এত খোঁজ দেওয়ার। হাইরা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা রয়েছি হালি শহরের কোনা মোড়ে। আমরা এখানে সভাপতি দেখতে পাচ্ছি, বিজেপি যারা কর্মী সমর্থকেরা রয়েছে তাদের উল্লাস উচ্ছ্বাস আনন্দ আমরা দেখতে পাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করব যে তাদের আনন্দ উচ্ছ্বাস এবং উল্লাসটা। এবার আমরা কথা বলে নেব এখানকার যারা বিজেপি যারা কর্মী সমর্থকেরা রয়েছে তাদের দু তিনজনের সাথে আমরা কথা বলে নেব। এই দাদাকে দিন আগে কিরকম কতটা আনন্দ হচ্ছে? আমাদের যেটা মোদীজির আমাদের মাথার হাত রয়েছে, আমরা সফল হয়েছি, আমাদের প্রার্থী ব্যারাকপুরের অর্জুন সিং আজকে বিজয়ী হলেন, সেই খুশিতে আমরা আজকে সবাই আনন্দিত, আনন্দ আমরা করছি। আপনার নাম? আমার নাম অরুণ সিং। কতটা আশাবাদী ছিলেন যে জিতবেন এই আসনে? আমরা তো এক্সিট পোলে যখন রেজাল্টটা বেরিয়েছিল আমরা ওই টাইমে 90% শিওর ছিলাম, কিন্তু আমাদের যেভাবে সংগঠন ছিল আমরা একটু শান্তভাবে ছিলাম। আজকে যেরকম আমাদের আজকে 12টা অবধি আমাদের পুরো কনফার্ম হয়ে গেছিলাম। এবার লাস্ট টাইমে যখন আমরা জানতে পারলাম আমাদের নেতৃত্ব ভালোভাবে আমরা এখান থেকে লিড করছি, আমরা সেই টাইম থেকে পুরো সেলিব্রেশন চলছে, সব বাইরের দিকে আমাদের যত বান্ধব আছে আমার বন্ধুরা সব ওরা এসছে, এবার এনজয়মেন্টটা হচ্ছে। এবার আগে দেখুন, আমরা মুকুল রায়ের নেতৃত্বে আমাদের আমার যে আমার বিট্টুরা আছে ওনার সামনে, অর্জুন সিং দাঁতে আমরা আমরা কথা বলে নিলাম এই কোনা মোড়ে যারা বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা রয়েছে তাদের সাথে। তারা জানালেন তারা সমাবেশে খুবই উচ্ছ্বসিত, ক্যামেরায় শুভ এবং সুমনের সাথে আকাশ এবং বর্গ আহিরা বাংলা নিউজ আলিস। Ready.
নমস্কার, আইডা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা চলে এসেছি কোনামোর অঞ্চলে। এই কোনামোর অঞ্চলে আমরা আমাদের সাথে এখন পেয়ে গেছি বীজপুরে বিজেপি নেতা রাজা দত্ত মহাশয়কে, ওরফে দেবাশিষ দত্ত মহাশয়, এবং বীজপুরে বিজেপির আরেক যুব নেতা বিট্টু জয়সওয়াল মহাশয়কে আইডা বাংলা নিউজে স্বাগত জানাই। এবং আমরা তাদের থেকে জেনে নেব আজকের ফলাফলে তারা কতটা খুশি বা কতটা কি আনন্দিত। মানুষের তার প্রতি একটা ভক্তি না তার প্রতি একটা ভয়ের কোনো প্রদর্শন ভক্তিটাই হয়েছে কেন ভোটটা তো গোপন ব্যালট পেপারে ব্যালট পেপারে ভোটটা দিয়েছে ইভিএম মেশিন মানুষ ওনাকে শ্রদ্ধা করে মানুষ ওকে ভালোবাসে ব্যারাকপুরের মানুষ 365 দিন ব্যারাকপুরের মানুষের সাথে থাকে মানুষের সুখে আসতে দাঁড়ায় অর্থাৎ ব্যারাকপুরের মানুষ তাকে জিতিয়ে ভারতবর্ষে ভালো পেতে পারে। কিরকম লাগছে প্রথম দেখুন আমরা খুবই খুশি আছি সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে 34 বছর সিপিএম আমলে তারপর 10 বছর তৃণমূল এই যে সিপিএম সরানো হয়েছিল সন্ত্রাস করা হয়েছিল আবার তৃণমূল টানা হয়েছিল তৃণমূলে দেখা গেল আবার সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষের উপরে। আজকে মানুষ প্রমাণ করে দিল যদি মানুষের উপরে সন্ত্রাস চালায় মানুষ আবার মানবে না মানুষ আপনার ভারতবর্ষে আগামী দিনে সম্পূর্ণ আরো এই লড়াইটা তো আমার শেষ না। 2021 বিধানসভা আছে, আশা করবো বিধানসভাটা মধ্যেই হবে। আর ভাটপাড়া উপনির্বাচন হলো, সেখানেও অর্জুন পবন সিং জয়ী হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন ওটা জয় তো ছিল, এরকম প্রার্থী এসেছিল ওরা নিজের কিছু নেই জায়গা দিয়ে এখানে আসবে এলাকা লোক মানবে না এলাকার লোক প্রমাণ করে দেবো এলাকার লোক এটা ভালো ছিল শিক্ষিত ছিল সেই জন্য জিতেছে আর চাই আমাদের আগামীকালও শান্তি আগামী 2-3 দিন তারপরে বিশেষত আপনি যেহেতু যুব নেতা যুবদেরকে নিয়ে কতটা সেলিব্রেট করতে চান? সেলিব্রেট তো করবো আগে আমরা যেই আমাদের তৃণমূল সন্ত্রাসে যেই বাড়িগুলো ভাঙচুর হয়েছে হ্যাঁ ওনাদের বাড়ির পাশে যাবেন কেন কি ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সেই জন্য আমরা জিতেছি। আগে আমাদের সরকার আছে জেলা জেলা তৃণমূল আমাদের লোকজনকে ভর্তি করেছে ওদের পাশে দাঁড়াবো আর সব থেকে যে ওনাদের জন্য আমরা জিতেছি আমাদের পাশে দাঁড়িয়েছে সেই জন্য আগে ওনাদের দাঁড়াবো তারপরে সেলিব্রেট করবো। দাদা কিরকম ভাবে সেলিব্রেট করতে চান বিজেপির একজন সিনিয়র লিডার হিসেবে? আমি যতটুকু পারো তোমার দরকার ততটুকু পাবে, এখন ছেলেরা তো চাইবে আমরা বলতে পারি আমরা পার্টিসিপেট করবো তো সেটা যেন অপরের শরীরে আনন্দ না হয় আমার আনন্দ অর্থাৎ মানবীয় কথা বলতে সব কিছু আমরা এই দলটার একটা শৃঙ্খলা আছে আমরা কথা বলে নিলাম এখানকার যারা বিজেপির প্রবীণ নেতা দেবাশিষ
দত্ত মহাশয়ের সাথে উনি জানালেন যে তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের এই জয়টাকে সেলিব্রেট করতে চান। ক্যামেরায় শুভ সুমনের সাথে আকাশ অর্ঘ, আহিরা বাংলা নিউজ, হালিশহর। নিলাম হালিশহর কোনা কলোনি জনকল্যাণ সেবা সমিতির যারা সদস্য তাদের সাথে, কোনা মোড় জনকল্যাণ সেবা সমিতি তাদের বিজেপি কর্মী সমর্থকদের সাথে। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমরা হলাম। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.